चित्रायन अंकन विद्यालय पक्ष थेके एकटी आर्ट सेमिनारेर आयोजन करा हय। सेई सेमिनारे खुदे शिल्पीरा खुदे असहाय दुस्थदेर मुखे हासि फोटानोर उद्योग निल शिल्पीरा। तादेर आका छबि बिक्री करे सेई टाका दिए दरिद्र असहाय बाच्चादेर पोशाक किने देवार उद्योग निएछे। कोतुलपुर उच्च विद्यालयेर एकटी कक्षे चित्रायन अंकन विद्यालयेर शिक्षक तरुण चौधुरीर उद्योगे खुदे छात्रछात्रीरा ओइखाने छबि एके एबं तादेर आका छबिर प्रदर्शनी करे सेई छबि बिक्री करछेन। क्रेतादेर उपस्थिति नजर करा ना होलेओ एई उद्योगके साधुबाद जानिएछेन समाजेर सर्वस्तरेर शुभबुद्धि सम्पन्न साधारण मानुष। खुदे शिल्पीरा खुबई खुशी कारण बांगाली श्रेष्ठ उत्सव दुर्गापूजा तारा नतून जामा कापड़ पड़बे। অথচ করোনা পরিস্থিতিতে তাদেরই সহপাঠীরা যারা আর্থিকভাবে দুর্বল বা কাজ নেই অনেকের সেই রকমই পরিবারের ছোট ছোট শিশুদের জামাকাপড় তাদের হাতে তুলে দিয়ে খুদে শিল্পীরাও খুবই খুশি। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে মনে করছেন। তবে তারা আরও দাবি করছেন সাধারণ মানুষ এবং যাদের সামর্থ্য আছে তারা এই আর্ট গ্যালারিতে আসে এবং ছবি কেনার জন্য আহ্বান জানিয়েছেন। আচ্ছা, এই ছবি দিয়ে তোমরা কি করবে? যারা পুজোর জামা প্যান্ট নিতে পারে না তাদের সাজাতে আমরা এই ছবিটা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কেজি 2-এ। আচ্ছা, তোমরা এই যে ছবি আঁকছো এটা এই ছবি আঁকা দিয়ে কি করবে তোমরা? আচ্ছা আচ্ছা, আঁকলে এই ছবি কি দিয়ে কি করবে তোমরা? হ্যাঁ, আচ্ছা, কি নাম তোমার? আচ্ছা, রেখেছেন এটা 300। কতদিন সময় লাগলো এটা তৈরি করতে? এটা 3-3 দিন লেগেছে। 3 দিন লেগেছে? আচ্ছা, ঠিক আছে। বুঝতে হচ্ছে যে যে কঠিন সময়ে করোনা পরিস্থিতিতে অনেকের পরিবার তাদের কাজ চলে গেছে, সেই সব পরিবারের সন্তানদের এই পুজোতে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য আমরা চিত্রায়ন অঙ্কন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই উদ্যোগটা নিয়েছে। তারা এই ছবি আঁকছে এবং ছবি এঁকে তারা বিক্রি করবে। এই বিক্রির সংগৃহীত অর্থ আমরা 100 জন দুস্থ পরিবার সেই সন্তানদের হাতে তুলে দেবো। এই উদ্দেশ্যে আমাদের প্রদর্শনী আমরা শুরু করছি। কদিন ধরবে, কদিন চলবে? আজকে মঙ্গলবার এবং আগামীকাল বুধবার, এই দুদিন আমাদের প্রদর্শনী চলবে। ধরুন 100 জন দুস্থদের হাতে আপনাদের পোশাক তুলতে যে অর্থটা সংকুলন যদি না হয় তখন সেটা কি হবে? যদি সংকুলন না হয় তখন আমাদের এই যে যারা আছে আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা আমাদেরকে দেবে। আচ্ছা, আর যদি টাকা বাড়তি হয় উদ্বৃত্ত হয় তখন আমরা ওই যে আরও কিছু দুস্থ অসহায় বৃদ্ধ বৃদ্ধা তাদের হাতে তুলে দেবো। এখনো পর্যন্ত সারা কীরকম পেয়েছেন? ভালো সারা পাচ্ছি। আসছেন? আচ্ছা, এই গুণদর আসছেন, মানুষ আসছেন। এবং আপনাদের মাধ্যমে আমি একটা আবেদন করতে চাই যে এই মানবিক উদ্যোগে আপনারা আমার যারা আছেন আর কি বন্ধু বান্ধব ছাত্রছাত্রী এবং সমাজের বিশিষ্ট মানুষ শিক্ষক শিক্ষিকা তাদের কাছে আমি একটা আবেদন করছি যে এই মানবিক উদ্যোগে আপনারা আসুন। আপনারা যদি একটা ছবি কিনেন তাহলে একটা বাচ্চা গরিব মানুষের একটা কাপড় হবে। সেই টাকা কেউ সাড়া দিয়েছে? হ্যাঁ, সাড়া দিয়েছে। কেউ ইনি একটা এখন বন্ধু ইনি কিনেছেন। আপনার নাম? আমার নাম হচ্ছে গুণধর পোড়ামারি। কতুলপুরই বাড়ি। আজকে এখানে আসার কারণ? কারণ হচ্ছে কতুলপুর চিত্তায়ন বিদ্যালয় যে কিছুদিন আগে আমরা জানতে পারলাম আমার স্যার পাঠিয়েছিলেন তরুণ চৌধুরী হচ্ছে আমার মেয়ের স্যার যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়। আমি মনে খুব ভালো উদ্যোগ, এটা খুব মানে সমাজের খুব ভালো কাজে লাগবে। আমি সেই জন্য এই উদ্যোগে তো আমি সামিল হয়েছি। আমি নিজে এসেছি, নিজে একটা ছবিও কিনেছি। আমি এই বার্তা দিতে চাই যে আমার মতন যারা এই প্রোগ্রামটা হয়তো অনেকের কাছে যাবে, হ্যাঁ, রেকর্ডিংটা আমি চাই যে যারা রেকর্ডিং শুনবে অন্তত একটা এসেও যেন একটা ছবি কিনে। তার কারণ হচ্ছে একটা ছবির মাধ্যমে একটা দুস্থ পরিবারের ছেলের একটা বস্ত্র হলে প্যান্ট নালে জামা। আমরা চাইছি যে এইভাবে ছবিগুলো যাতে চিত্র প্রদর্শনীর মাধ্যমে বিক্রি হয়। ছবি তো বিক্রি হয় না, মূল্য নির্ধারণ করা যায় না। দু কাজ আমাদের করতে হচ্ছে এই কারণে, কারণ করোনা অভাবে কোভিড-19-এ অনেক মানুষের কাজ নেই, তারা তাদের সন্তানদের নতুন বস্ত্র কিনে নিতে পারছে না। এই দুর্গাপূজাটা একটা সার্বজনীন পুজো, তার এই পূজা উপলক্ষে যাতে কিছু কিছু বাচ্চাদের
এক একটা বস্তু কিনে দেওয়া যায় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। স্যার এর আগে কি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল? না না, এই প্রথম। এই ধরনের ছবি বিক্রি করে এই গরিব পরিবারের সন্তানদের হাতে তুলে দেওয়া এই উদ্যোগ এই প্রথম। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বর্ধমান টুডে।